हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज के वीडियोर माध्यम देखे नेब आपनार बाड़ीते जदि दो तीन जन महिला थाके आर दो तीन जनेर किन्तु स्वास्थ्यसाथी कार्ड रयेछे, सेक्षेत्रे आपनारा एक ही साथे तीन जन बा चार जन बा पाँच जन आवेदन करते पारबेन कि ना सेटा निये किन्तु एई भिडियोते आलोचना करब। आर जारा किन्तु स्वास्थ्यसाथी कार्ड एखनो बानाननि तारा स्वास्थ्यसाथी कार्ड छाड़ाई किभाबे एई लक्ष्मीर भाण्डार प्रकल्पे आवेदन करते पारेन सेटार जन्य किन्तु आमि भिडियो अलरेडी बानिये रेखेछि, ताई किन्तु ओई भिडियोटा आमि आपनादेर डेस्क्रिप्शन बक्सेर लिंक दिये दिच्छि, ओखाने क्लिक करे किन्तु आपनारा देखे नेबेन। तो आज के मूलत देखो जैसे स्वास्थ्यसाथी कार्ड रही है एक ही फैमिली दो तीन जन रही है ता एक ही आवेदन करते पर कि ना। तो देखो प्रथम तो क्राइटेरिया रही है जो आपनारा जो आवेदन करते चान क्योंकि अपन 25 থেকে 60 বছর होते हैं, आधार कार्ड अपन लागे, भोटार कार्ड अपन लागे, और बाकी रेशन कार्ड, बैंक अकाउंट, दुई कपि छवि, तारपरे प्रधानेर जे रेसिडेंटल सार्टिफिकेट सेटा, तारपरे एसटी ओबीसी एगुलो किन्तु अपशनल, जदि थाके एगुलो आपनि प्रोवाइड करते पारेन। तो आमि आपनादेर बोलि आधार कार्ड, भोटार कार्ड, प्रधानेर जे रेसिडेंटल सार्टिफिकेट सेटा, और आपनार छबि, स्वास्थ्यसाथी कार्ड, एगुलो किन्तु लागबेई, ब्यांकेर अकाउंट एगुलो किन्तु लागबेई। तो एगुलो जदि आपनार सब आछे आर 25 থেকে 60 বছরের মধ্যে আপনার বয়স, সেক্ষেত্রে আপনারা তিনজন ধরুন একই বাড়ির তিনজন আবেদন করতে পারবেন কিনা। তো আমি আপনাদের বলি কার্ড যদি আপনাদের একটাই থাকে, ধরুন স্বাস্থ্যসাথী কার্ড আপনাদের একটাই রয়েছে, সেখানে হেড অফ দ্য ফ্যামিলি আপনার বাবা থাকুক বা আপনার মা থাকুক, সেতে মানে কোনো কিছু যায় আসে না। কারণ আমি বলছি একটা কার্ডের মধ্যে যাদের নাম রয়েছে, লিস্টে নাম রয়েছে, তাদের মধ্যে যে একটা ফ্যামিলি, অর্থাৎ ধরুন আপনার নাম রয়েছে, আপনার বাবার নাম রয়েছে, আরও তিনজন মেয়ের নাম রয়েছে, টোটাল পাঁচজন হলো। তো সেক্ষেত্রে হেড অফ দ্য ফ্যামিলি বাবা থাকতে পারে, মাও থাকতে পারে। তো দেখুন ধরলাম যে বাবারই রয়েছে, তাহলে সেক্ষেত্রে এই যে ফ্যামিলিটা রয়েছে পাঁচজনের ফ্যামিলি, সেখানে কিন্তু যে মা রয়েছে সেই কিন্তু হেড অফ দ্য মানে মহিলা, বাড়ির যে মহিলার হেড সে, আরও যে দুটা মেয়ে রয়েছে তারা কিন্তু হেড না, যদিও তাদের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে রয়েছে কিন্তু তারা হেড না। তাহলে সেক্ষেত্রে একই স্বাস্থ্যসাথী কার্ড যদি থেকে থাকে তাহলে কিন্তু শুধুমাত্র যে প্রধান মহিলা রয়েছে সেই পাবে। এবার দেখা যাচ্ছে আপনাদের কাকু জেঠু মিলে দু তিনজন আছে ভাই, তাদের প্রত্যেকটির জন আলাদা আলাদা খায়, ওদের আলাদা আলাদা কার্ড হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি আলাদা আলাদাভাবে একদম আবেদন করতে পারবেন, সেটা কোনো প্রবলেম নেই। আর বাকি আমি আপনাদের বলি, অনেকেরই কিন্তু মনে একটা কোশ্চিন থাকে যে দাদা যদি একসাথে তিন চারজন করে দিই তাহলে কি হবে। কিছুই হবে না, আপনি দিয়ে দেবেন, অ্যাপ্রুভ যদি হয়ে যায় তাহলে খুবই ভালো, আর না হওয়ার চান্সেস বেশি থাকে, মানে নিয়ম অনুযায়ী তো অ্যাপ্রুভ হওয়ার কথা না, কিন্তু আপনাদের যদি মনে হয় যে দিয়ে দিবেন তাহলে দিয়ে দিতে পারেন। কিন্তু এখানে কোনো রকম এমন নেই যে তিনজনে করলেন তিনটাই বাতিল করে দিবে, এমন হয়তো করবে না। তিনজন আবেদন করলেন যে প্রথম মহিলা আছে শুধু তারটা অ্যাপ্রুভ করা হবে আর বাকিগুলো ধরুন করা হবে না। আর এমনও হতে পারে যে তিনজনের অ্যাপ্রুভ করে দিয়েছে। তো আমি আপনাদের বলবো আপনারা যদি করতে চান তাহলে অবশ্যই করে দিতে পারেন, কিন্তু নিয়ম অনুযায়ী কিন্তু বলে যে বাড়ির যে প্রধান মহিলা শুধুমাত্র সেই করতে পারবে যার 25 থেকে 60 বছরের মধ্যে কিন্তু বয়স রয়েছে। তো যাই হোক, আপনারা হয়তো বুঝতে পারলেন। এবার স্বাস্থ্যসাথী কার্ড যদি না থাকে তাহলে কিভাবে আপনারা আবেদন করবেন সেটার ভিডিওর লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা গিয়ে ওটা দেখে নেবেন, দেখে কিন্তু আবেদনটা করতে পারবেন। ধন্যবাদ।